শুভ বিকাল সোনা ভাই বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের জয় বোন অনেক অনেক ভালো আছি। আমার জয় ঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। দেখো আজকে আমি কোন ঘর থেকে ভিডিও স্টার্ট করলাম বলো তো? দোকান ঘরের থেকে, দোকানে যে ঘরটাতে আমি চাটা বানাই সেই ঘর থেকে না, কিন্তু আর একটা ঘর যে আছে যেগুলোতে আমি জলের মানে জল এনে পুরো ভর্তি করেছি, মানে ঠান্ডা এনে ভর্তি করেছি, সেখান থেকে আমি আজকে আমার ভিডিওটা শ্যুট করলাম, বুঝতে পারছো? এগুলো আমি কি করব জানো, হোলসেলার রেটে দিয়ে দেবো আর কি সবাইকে। মানে কোনো মানে যদি হয়তো বাজারে 40 টাকা মানে 140 টাকা জলের কার্টন, আমি দেবো 130 টাকা দিয়ে, বুঝতে পারছো? কার কার লাগবে তোমরা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবে, বুঝতে পারছো সোনা ভাই বোন? সব কিছুরই মানে রেট অল্প অল্প কম আছে, সেজন্য যার যার লাগে আর কি তারা এসে নিয়ে যেতে পারবে। আর এখন যাচ্ছি একটু দোকানে, তার মানে কি এখন না দোকান হলো একটু তাড়াতাড়ি খুলতে হয়, কারণ হলো মানে রোজার বাজার, তোমরা তো জানোই সবাই রোজা থাকে আর সব কিছু তো মানে তাড়াতাড়ি করে তৈরি করে না দিলে ওরা তো নিতে আসে পরে ভাই বোনগুলো, যদি না হয় এত পাগলের মতন করে, কারণ ওরা সারাদিন না খেয়ে থাকে। সেজন্য আমিও তাড়াতাড়ি করে দোকান খুলে সব কিছু তৈরি করে দিই। আর এই যে কি জানি বলে, এখন আমি যাচ্ছি দোকানে, দেখো আমি এদিক দিয়ে যাই, হ্যাঁ পিছন দেওয়া যাবো না। ও এটা তো দোকান খোলাই হয় না, এখনো খুলবো, খুলে দাও তো তাড়াতাড়ি, এটা খোলাই হয় না এখনো জানো না, আমি এদিক দিয়ে যাচ্ছি। আর জানো ছাগলগুলো কি অত্যাচার, কি অত্যাচার সোনা ভাই বোন! আমি আর ছাগলের অত্যাচারের চোটে আমি আর থাকতে পারি না বাড়িতে, মানে ওদের অত্যাচারের চোটে মানে আমি শেষ একদম। দাদা তোমাদেরকে একটু দেখাই আসে, মানে কি অত্যাচার, কতগুলো লঙ্কা লঙ্কা আমি না শুকা দিছি জানো, এই লঙ্কাগুলোকে খেয়ে দে কি অবস্থা। ওই দেখো লঙ্কাগুলোকে ওখানে শুকা দিছি টিনের উপরে, সবগুলোকে কি করেছে তিনটাই চাবাইছে, লঙ্কাগুলোকে চাবাই চিৎকার পার আরম্ভ করছে জানো। আবার গাখির দিয়ে ওদেরকে ঠিক করলাম জানো, ওই দেখো কোথায় বসে আছে, এই দেখো, এই দেখো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? ঝাল টাল খেয়ে তারপরে আমি গাখির টাকির খাওয়াইয়া ওদেরকে ঠিক করলাম। আরেকটা দেখো, এই যে সেই পাজি হচ্ছে সেই, ওদের জন্য কি হয়েছে, হ্যাঁ চা বানাচ্ছি দাঁড়াও। ওদের জন্য এখানে না আমার একটা খোয়ারের মতন করে বানাতে হবে, মানে বাঁশ কিনতে হবে, বাঁশ কিনে উঁচা করে মানে ই করে করে বেতি তুলে তুলে সুন্দর করে একটা ঘরের মতন করে করে দিতে হবে, সারাদিন ওখানে ঢুকায় রাখবো। একটু সবজি কাটতে পারি না, ওখানে যে লাফালাফি করে আর মানে কি করব আর কি অত্যাচার, কি অত্যাচার, একটু দরজা খোলা রাখতে পারি না জানো শোনা ভাই বোন, এত অত্যাচার মানে আমার মাথা নষ্ট করে ফেলে, কি বলবো তোমাদেরকে। আর একটা তোমাদেরকে সুখবর দেয়, কালকে আমার ছেলে 3টা লেটার নিয়ে পাশ করেছে, আমি ভীষণ খুশি। তোমরা দোয়া করো, আগামী তো মাধ্যমিক দেবে, তোমরা দোয়া করো, তোমাদের দোয়াইতে আমার কাজে লাগবে বলো। আমার বড় ছেলে এবার ক্লাস 10-এ উঠলো, মানে ভীষণ খুশি, 3টাতে লেটার নিয়েছে, সেটাতে আর ভীষণ ভীষণ খুশি আমি, সেটা একটা সুখবর। এখন আসলাম দোকানে, দেখো দোকানে জিনিসগুলোকে তৈরি করেছি। একটা ভাই আসছে, ও চা খাবে, ওকে আমি একটু চা বানিয়ে দিই, হ্যাঁ সোনা ভাই বোন সঙ্গে থেকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা চা বানিয়ে দিলাম, দিয়ে কতগুলো কেরলা পিঠা ভাজা স্টার্ট করলাম, কেন সবাই নিতে আসবে ফটাফট করে ভাজি আর কি, তাহলে আর সময় পাবো না, আবার একটু পরে চা বানাতে হবে, চা বানাবো একবার সন্ধ্যাবেলা চলবে তো চাটা, একটু পরে বানিয়ে একবারে রেখে দেবো, নাহলে না একদম আমি না মানে দম পাবো না, মানে এত ভিড় হয়ে যায় তখন সন্ধ্যার পরে। এখন খালি এগুলোই নিতে আসবে সবাই, এগুলো আনবে নিবে, তারপরে চপ নেবে, এগুলোকে ভেজে ভেজে রেডি করে রেখে দেবে। তোমাদের জয় দিদি সারাদিন কাজ আর কাজ, কাজ আর কাজ, কাজ আর কাজ, বুঝতে পারছো? আর আমার ছোট ছেলে যে কি করছে, কি করছো? ঠান্ডা গুলো কি করতেছো তুমি, বুঝাইতেছ? ভালোই আমার একটা কাজে আগাই দিতেছ আমার ছেলে। বড় ছেলেটা করে না জানো, ছোটটা তো একটু হেল্প করে আমাকে, বড় ছেলেটা একদম পাজি পাজি ওখানে বসে থাকবে, পায়ের উপরে পা দিয়ে, ওই যে দেখো দেখতে পাচ্ছ না ওই যে বসে আছে, বুঝতে পারছ? ছোট ছেলেটা না আমাকে অনেকটা হেল্প করে দেয়, ও জানে ভালো করে যে হলো ফ্রিজে জল লাগবে, ও জলগুলোকে রেডি রেডি করে রাখতেছে ফ্রিজে, মানে গুছায় দিতেছে, মানে এলোমেলো হয়ে গেছে তো ফ্রিজটা, তারপর ও গুছায় দিচ্ছে, ও বলছে কি মা আমি একটু গুছায় দিই, ভালো লাগে না জল বাচ্চারা যখন মাকে একটু হেল্প করে। আবার কেউ এসে যদি ওকে বলে না এই কি করছি, আমার মা একা একা পারতেছে না তো, ওই জন্য না আমার মার কষ্ট হয় যে, সেই জন্য আমার মাকে কাজ করে দিচ্ছি, কি কাজ করবো আরো বলো, এমনি একটুখানি ফ্রিজটা গুছাই দিচ্ছি, হলেও গুছানো হয়েছে, মানে একটু একটু এখান থেকে এখানে নিয়ে নিয়ে
একটু সরালো আর কি, ওটাই গুছানো হয়ে গেল, বুঝতে পারছো? এখন তো প্রচুর গরম পড়ে গেছে জানো, ওই গরমের মধ্যে না মানে এমনিতে তো আমার হাই প্রেশার তোমরা তো জানোই, আর হলো আরো গরমের মধ্যে এত খারাপ লাগবে, কি করব আর কিভাবে যে দোকানদারি করব ভাবতাছি, দোকানে একটা এসি লাগাতে হবে। শুভরাত্র সোনা ভাই ও বোন, তোমরা সবাই কেমন আছো? অনেক টাইম বাদে আবার তোমাদের সামনে আসলাম জানো সোনা ভাই, এখন এতক্ষণ তো অনেক ব্যস্ত মাঝখানে ছিলাম, আর গাড়ির আওয়াজ তোমরা তো জানো, এগুলো একটু মানিয়ে গুছিয়ে নিও। কিনবা দুইটা কুলি পিঠা নাই গো সোনা, একটা বাচ্চা আসছে, দুইটা কুলি পিঠা নিতে মানে কেরালা পিঠা খেতে নেই গো। অন্য কিছু নিবা, চাউমিন খাবা? হ্যাঁ তাহলে একটু বসো, তারও দিচ্ছি, একটু বসো চেয়ারে। আর জানো আজকে আমার অনেকগুলো সাবস্ক্রাইবার ভাই আমার দোকানে আসছে, আমি তো ভীষণ খুশি, ওরা আমার সবাই সাবস্ক্রাইবার ভাই, দেখো সবাই আসছে খেতে। হাই বলো কিছু বলবে নাকি বলো। এই যে আমরা চা খাচ্ছি, চাটা ফুট কপি বড় বড় হয়ে গেছে, অনেকগুলো ভাই বোন আসছে। ও একটু লোলো কাও কেন, এই যে একটা ভাই, এগুলো সব আমার সাবস্ক্রাইবার ভাই, দেখতে পাচ্ছো? এই যে একটা, সবাই আমার দোকানে আসে খেতে, মানে আমি তো ভীষণ খুশি, সবার ভালোবাসা পাচ্ছি এই দোকানটা দেওয়ার পর থেকে, কেন আমার হাতে খাওয়াতে পারছি সবাইকে, এটাই তো বেশি মানে অনেক। আচ্ছা এক মিনিট এক মিনিট, আমি কি পাগল বলতো? আমি যে এই যে ক্যামেরার মধ্যে কথা বলছি, আমি কি পাগল পাগল নাকি বলতো? এই যে আমার বাবাটা বলছে দেখো, এটা কিন্তু আমার বড় ছেলে মানে আমার বাবা, বুঝতে পারছো? আমাকে ভীষণ ভালোবাসে আর কি বলবো, তোমাকে সবাই দেখবে সোশ্যাল মিডিয়াতে, সবাই দেখবে তোমাকে, তোমার কেমন লাগবে বলো? দেখতে পাচ্ছ আমার বাবা কিন্তু হ্যাঁ আমাকে ভীষণ ভালোবাসে। তাহলে তোমরা, আমি আর ভিডিওটা বড় করছি না, তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই, গুড নাইট সবাইকে।